বিনোদনের জন্য খেলাধুলা একটি জনপ্রিয় এবং প্রাচীন মাধ্যম। যে খেলছে সেই শুধু আনন্দ পায় তা নয়, দর্শকদেরও এখানে থাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু কিছু কিছু খেলা মানুষকে চরম আনন্দ দিলেও তা একই সাথে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলা নিয়ে দেখুন এই পর্বটি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। বক্সিং। বক্সিং হয়তো অনেকের পছন্দের খেলা, কিংবদন্তির বক্সার মোহাম্মদ আলীর ভক্তও আছেন বিস্তর। বক্সিং মানেই প্রতিপক্ষকে আঘাত করা কিংবা পাল্টা আঘাত হজম করা। এতে একটু আধটু জখম খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এক গবেষণায় দেখা গেছে 90% বক্সার তাদের ক্যারিয়ারে ব্রেইন ড্যামেজের শিকার হন, এমনকি শেষ বয়সে পার্কিনসন্স বা আলঝাইমারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে বক্সিং এর রিংয়ে একজন বক্সারের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হতে পারে মৃত্যু। মাথায় গুরুতর আঘাত পেয়ে বা আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে অনেক বক্সারের। এক হিসাবে দেখা যায় 1884 সালের পর অন্তত 500 জন বক্সার মারা গেছেন বক্সিং এর রিংয়ে। বুল রাইডিং। একটি উন্মুক্ত ষাঁড়ের পিঠে টিকে থাকতে হবে 8 সেকেন্ড। শুনতে খুব সামান্য মনে হলেও জানেন কিনা এই সময়টুকুকে বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস 8 সেকেন্ডস ইন স্পোর্টস। সাধারণত বেশিরভাগ বুল রাইডারই এই 8 সেকেন্ড ষাঁড়ের পিঠে টিকে থাকতে পারেন না। প্রকাণ্ড এবং হিংস্র ষাঁড় পিঠ থেকে অনাহূত জন্তুটিকে ঝেড়ে ফেলার জন্য প্রচণ্ড শক্তি নিয়ে লাফঝাঁপ শুরু করে। এ সময় পড়ে গিয়ে হাত পা বা পাঁজরের হাড় ভাঙা সাধারণ ঘটনা। গুরুতর জখম এবং অনেক সময় মৃত্যু হয় অনেক রাইডারের। ফুটবল। এই তালিকায় ফুটবলকে আনা হয়েছে কারণ যারা কম বেশি ফুটবল খেলেছেন তারা জানেন প্রতি মুহূর্তে আঘাত পাওয়া বা গুরুতর জখমের আশঙ্কা থাকে পুরো খেলা জুড়ে, আর খেলা শেষে দেখা যায় কম বেশি সবাই চোট পেয়েছেন। ফুটবল মারাত্মক রকমের প্রাণঘাতী হয়ে উঠতে পারে। প্রচণ্ড আঘাত বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাঠে মারা গেছেন অনেক ফুটবলার, আর আঘাত পরবর্তী সমস্যা থেকেও মৃত্যু হয়েছে অনেকের। এক হিসাবে দেখা যায় গত 20 বছরেই 70 জনের মতো ফুটবলারের মৃত্যু হয়েছে। পর্বতারোহণ। উঁচু পর্বতের এবড়ো থেবড়ো খাড়া গা বেয়ে উঠে যাওয়া অনেকের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু অনেকের কাছেই এটা দারুণ উত্তেজনাপূর্ণ একটি খেলা। প্রতি বছর হাজার হাজার মানুষ পর্বতারোহণের মতো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ এই খেলায় নামে এবং অনেকেরই পা ভাঙে বা মেরুদণ্ডে গুরুতর আঘাত পায়, আর সবচেয়ে দুর্ভাগ্যবান যারা তারা বেঘোরে মারা পড়ে। এক হিসাবে দেখা যায় 2014 সাল পর্যন্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই 2000-এর মতো পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বেস জাম্পিং। বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক খেলা। সাধারণত উঁচু বিল্ডিং বা পাহাড়ের গা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ার রোমাঞ্চকর একটি খেলা এটি, কিন্তু এটি স্কাইডাইভিং এর চেয়েও বিপজ্জনক। লাভ দেওয়ার পর ভূমিতে নেমে আসার সময় খুব অল্প থাকায় বেস জাম্পারদের বিপদ হয় বেশি। প্যারাসুট খুলতে সামান্য দেরি হলে বা প্যারাসুটের নিয়ন্ত্রণে একটু ভুল হলেই সাধারণত দুর্ঘটনা এড়ানোর সুযোগ পাওয়া যায় না, যে কারণে বেস জাম্পিং এ মৃত্যুর হারও অনেক বেশি। 1981 সালের পর থেকে অন্তত 280 জন বেস জাম্পারের মৃত্যু হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।